আবারও সস্তা পেট্রোল ডিজেল। লিটারে পেট্রোলের দাম কমলো 49 পয়সা, ডিজেলের দাম কমলো 1 টাকা 21 পয়সা। আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় দেশীয় পেট্রোল ডিজেলের দাম কমেছে। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম 60 টাকা 49 পয়সা থেকে কমে দাঁড়ালো 60 টাকা, আর ডিজেলের দাম 49 টাকা 71 পয়সা থেকে কমে দাঁড়ালো 48 টাকা 50 পয়সা। পুর নির্বাচনের আগে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়ালো গড়িয়ায়। জখম দুজনকে ভর্তি করা হয়েছে স্থানীয় বেসরকারি হাসপাতালে, পুলিশ সূত্রে খবর। গতকাল সন্ধ্যায় রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত বোড়ালে 33 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে আচমকাই ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলে পৌঁছে সোনারপুর থানা পুলিশ, উদ্ধার হয় একাধিক তাজা বোমা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই বাড়িটিতে বোমা বাঁধা হচ্ছিল, অসাবধানতাবশত কোনো বোমা ফেটে গিয়ে এই বিপত্তি। তবে এই ঘটনায় কারা কারা জড়িত, কি উদ্দেশ্যে বা বোমা বাঁধা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, আগামী 25 তারিখ নির্বাচন রাজপুর সোনারপুর পৌরসভায়, তার আগে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কয়লাকাণ্ডে আপাতত স্বস্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। নিম্ন আদালতে সমনের উপর স্থগিতাদেশ সর্বোচ্চ আদালতের। কয়লাকাণ্ডে অভিযুক্ত হিসেবে তাকে 8 এপ্রিল হাজির হতে সমন পাঠিয়েছিল আদালত। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়। আজ তা শুনানিতে সর্বোচ্চ আদালত পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করল। ফলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে আপাতত আদালতে হাজির হতে হবে না। একই সঙ্গে সিবিআইকেও নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।